আমার মতো যারা পাহাড় প্রেমী আর চা প্রেমী আছো, তাদের আজকের ব্লগটা তো দেখতেই হবে। পাহাড়ের কোলে বসে চা খাবার কি যে মজা, সেটা তোমরা যারা পাহাড়ের কোলে বসে চা খেয়েছো তারা তো অবশ্যই বুঝতে পারবে, আর যারা খাওনি তারা ঝটপট ব্লগটা দেখে নাও। কি যে মজা, স্বর্গের সুখ, স্বর্গে বসে চা খাওয়া, আহা দারুণ মজা করেছি গো। ফাইনালি গোপুকে বার করলাম সুন্দর ভিউ এনজয় করার জন্য। ইয়ে কি মজা, কি মজা! এই দেখো আমাদের ফ্রেন্ডকে আমরা ফিরে পেয়ে গেছি, আমাদের লাক ভালো। আমরা ভেবেছিলাম লাভাতে এসে আমাদের ফ্রেন্ড বোধহয় মিসিং পেয়ে গেছি। আপনি কি হারিয়ে গেছিলেন? না, হারিয়ে যায়নি। ও তাহলে আমরা কি খুঁজে পাচ্ছিলাম না? আপনারা খুঁজে পাচ্ছিলেন না। আচ্ছা, দোষটা আমাদেরই তাহলে, আপনার নয়। আচ্ছা, অন্যায় ব্যাপার, অন্যায় হয়েছে। তো চলো, এই ভিউয়ে আমাদের সবকিছু, ছবি তোলা, ব্লগ করা সবকিছু কমপ্লিট হয়ে গেছে। খুব সুন্দর ভিউ, দারুণ এনজয় করেছি। এরপর আমরা হেলমেট পরে আছি, এরপর আমরা অন্য কোথাও যাচ্ছি, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, সাথে থাকো। আর জায়গাটা দারুণ লেগেছে। গ্যাম্পা ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ঘ্যাম্পা আছো। লাভার পার্ট টু নিয়ে আবারও চলে এসেছি তোমাদের মাঝে। তোমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছো আর ঠিক ধরেছো, আমাদের ফ্রেন্ডকে পেয়ে গেছি। ও জল আনতে গেছিলো, আসলে ও আমাদের কাউকে বলে যায়নি, তো সেই জন্য আমরা ওকে খুঁজছিলাম। এখানে আমরা একটু দাঁড়ালাম, আমরা সবাই এইভাবে বসে বসে খাবো, আমাদের জন্য চেয়ারের ব্যবস্থা আছে। চলো খাবার বার করা যাক। প্রথমে চা বেরিয়ে গেছে। হ্যাঁ, চেয়ারের পায়াটা কিন্তু অনেক নিচে, খুঁজে পাওয়া যাচ্ছে না। চা এনেছে, বিস্কিট এনেছে, ম্যাগি আছে, অনেক কিছু খাবার আছে। এই দেখো আমাদের ম্যাগি রেডি হয়ে গেছে। রেডি মানে বাড়ি থেকে রেডি করে নিয়ে এসেছি, এবার খাওয়া দাওয়া হবে। এত সুন্দর একটা পরিবেশে খাওয়ার মজাটা জানাতো, তাই না? তা আবার বছরের শুরুতে এই দেখো আমাদের খাবার এসে গেছে, খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে। বাড়ি থেকে ব্লুটুথ স্পিকার নিয়ে গিয়ে গান চালিয়ে দিয়ে গান শুনতে শুনতে আমরা খাবার খাচ্ছি, পাটা মিলে দিয়ে একদম মজা করে। আর এটা তো যেন স্বর্গের সুখ। হ্যাঁ, পাহাড়ের কোলে খাবার খাওয়ার মজাই আলাদা। দেখো আমরা সবাই কেমন পাটা মিলে দিয়ে মজা করে চা খাচ্ছিলাম, চাও খাচ্ছিলাম, মানে খাবারও খাচ্ছিলাম। আর সত্যি গো, আমার মতো যারা চা প্রেমী আছো তারা এটা আরও বেশি করে ফিল করতে পারবে। একে তো আমরা চা ভালোবাসি, তার মধ্যে পাহাড়ের কোলে বসে চা খাবার, সত্যি গো এর একটা আলাদা সুখ। ফেরার পথে খুব সুন্দর একটা বুদ্ধা টেম্পল পড়বে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আমরাও দেখবো, ছবি টবি তুলবো, সেখানে গিয়ে সোজা আবার দাঁড়াবো, ঠিক আছে? এখান থেকে বেরিয়ে সেখানে গিয়ে দাঁড়াবো। বুদ্ধদেবের কাছে যাব, কিন্তু তার আগে একটা জিনিস দেখা, এখানে একজনের অবস্থা দেখো, তিনি ক্লান্ত হয়ে গেছেন, ক্লান্ত হয়ে শুয়ে পড়েছেন। আপনি কি ক্লান্ত হয়ে গেছেন? এখনো কিন্তু পথ বাকি আছে, ক্লান্ত হলে কিন্তু চলবে না। আমরা
আমরা একদম টেম্পলের কাছে চলে এসেছি, তো চলো তোমাদের কাছ থেকে একবার ভালো করে দেখিয়ে দিই। এখানে সব ফটোশ্যুট চলছে, আমিও তুলবো, কিন্তু চলো ভগবানের সাথে আগে তোমাদের ভালো করে দেখা করিয়ে দিই। চলো ব্যাক ক্যামেরা ভালো করে দেখাই। এই দেখো এখানে একজন ছবি তুলছে, সবাই ব্যস্ত, সবাই ব্যস্ত, আমিও ব্যস্ত, সেটা বড় কথা না। খুব সুন্দর জায়গাটা, তাই না? আর এইবার আমরা ফিরবো, কিন্তু বাড়ি ফিরবো না, আরেকটা জায়গায় আমরা যাব, তারপর আমরা বাড়ি ফিরবো। তোমরা সাথে থাকো আর তোমাদের ব্যাক ক্যামেরায় ভালো করে ভগবানের সাথে দর্শন করিয়ে দিই। চলো এবার আমরা বেরিয়ে যাচ্ছি, আর আমাদের ভগবানের সাথে দর্শন করা হয়ে গেছে। আর তার সাথে সাথে বলি যে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, তার কারণ এরপর আরও একটা সুন্দর জায়গায় আমরা বেড়াতে যাব, আর পরের দিনে সেই জায়গার ব্লগ তোমরা পাবে। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা নতুন দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। আর নতুন বছর তোমাদের খুব খুব ভালো কাটুক, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আরেকবার বলছি হ্যাপি নিউ ইয়ার। ইয়ে তো আজকের মতো টাটা।